ঘুমোতে যাবার আগে নাকি মানুষের রাগ ভুলে যাওয়া উচিত। লিওনেল স্কালোনি আর লিওনেল মেসি, রাগ বা অভিমান যেটাই করেছেন সেটা ভুলতে পারেননি সম্ভবত। ভালোবাসার মানুষের ওপরও তো মাঝে মাঝে সবচেয়ে বেশি রাগ ওঠে, ওতে ভালোবাসা না কমলেও দাগ রয়ে যায় বহুকাল। আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া দলটার ম্যানেজার পদে যিনি ছিলেন, হঠাৎই তার চলে যাওয়া নিয়ে উঠেছিল গুঞ্জন। লিওনেল স্কালোনির এভাবে বিদায় নেবার পেছনে রাগ গোসা ছিল এমন কথাও উঠেছে। এবার জানা গেল লিওনেল মেসির ওপর রাগ করেই নাকি তিনি দল ছাড়ছেন। তাহলে কোথায় হারালো দুজনের সেই স্নেহমাখা মুহূর্ত, কোন আড়ালে চাপা পড়ল কান্না ভেজা আবেগের স্মৃতি? আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ জয়ের পেছনে ধরা হয় লিওনেল মেসির অধিনায়কত্ব দারুণ ভূমিকা রেখেছে। এই কথার পেছনে অনেকটাই পরোক্ষ রয়ে গিয়েছে স্কালোনির ধূর্ত ট্যাকটিক্স আর মাস্টার প্ল্যান। মেসিকে বরাবরই আনা হয়েছে লাইমলাইটে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে ব্রাজিলের বিপক্ষে জয়লাভের দিন স্কালোনি বলেছিলেন, দলের জন্য একজন এনার্জেটিক কোচ প্রয়োজন, নিজের দায়িত্বের জায়গাটার ওপর হঠাৎ কেন অনাস্থা এলো, তা নিয়ে তখন থেকেই চলছে জল্পনা কল্পনা। কোপা আমেরিকা ড্রতে স্কালোনির না থাকার প্রসঙ্গও ওঠে তখন, যদিও সেই ড্রয়ে অবশেষে উপস্থিত হয়েছেন স্কালোনি। Power, চুমুকে অ্যাকশন। তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের দাবি, ব্রাজিল আর্জেন্টিনার সেই ম্যাচে মারামারির পর হুট করে মেসি মার্তিনেজদের ড্রেসিং রুমের দিকে হেঁটে যাওয়াটা নাকি পছন্দ হয়নি লিওনেল স্কালোনির। এভাবে মাঠে উপস্থিত থাকা হেড কোচ এবং স্টাফদের সাথে আলোচনা না করেই মাঠ থেকে বেরিয়ে যাওয়াটা বেশ দৃষ্টিকটু, যার কারণে আর্জেন্টাইন কোচিং স্টাফরা সেদিন মনে মনে একটু অসন্তুষ্টই হয়েছেন। এদিকে আর্জেন্টাইন রেডিও 10-এ জার্নালিস্ট হোরহেরিয়াল বলেছেন, মেসি বা দলের অন্যান্যরা না জানিয়েই জনসম্মুখে কোচিং ছেড়ে দেবার ইঙ্গিত দেওয়ায় লিওনেল স্কালোনির ওপর বেশ চটেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে দুজনের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর এখন পুরো মিডিয়া পাড়ায় চাওর। কোপা আমেরিকা ফিনালিসিমা আর সর্বশেষ ফিফা বিশ্বকাপ, আর্জেন্টিনাকে পরপর 3টা আন্তর্জাতিক শিরোপা জেতানো লিওনেল স্কালোনি আর্জেন্টাইন অধিনায়কের সাথে যদি আসলেই মন কষাকষি করে থাকেন, তাহলে সেটা সমর্থকদের জন্য হবে বিরাট মন খারাপের কারণ। দুজনের নামে দারুণ মিল, শান্তশিষ্ট স্বভাব তাদের, উদ্দেশ্যটাও একই বটে, রাগ ভুলে আবারও গুরু শিষ্য রূপে হাস্যোজ্জ্বল স্কালোনি আর মেসিকে দেখতে চান নিশ্চয়ই ফুটবল ভক্তরা। ফারাজি মালিহা, অনফিল্ড।